প্রথমে দেখো ডে ওয়ান মর্নিং তোমাদের আইকিউ পরীক্ষা হবে। আইকিউ দুই ভাবে হয়, প্রথমত ভার্বাল 100টি কোশ্চেন থাকবে, সময় থাকবে 35 মিনিট। এরপরে নন ভার্বাল 38টি কোশ্চেন থাকবে, সময় থাকবে 22 মিনিট। আসসালামু আলাইকুম সবাইকে, সোজা ট্রেনিং একাডেমি পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওটি সম্পূর্ণ অফিসার পদে প্রার্থীদের জন্য, যারা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর লিখিত পরীক্ষা পাশ করার পরে যারা ISSB তে অংশগ্রহণ তোমরা করবা। তো ISSB তে আমরা সবাই জানি ডে ওয়ান থেকে ডে ফোর পর্যন্ত আমাদেরকে ISSB তে থাকতে হয়, এবং ডে ওয়ান থেকে এবং ডে ফোর পর্যন্ত কি কি পরীক্ষা হয় আজকের সম্পূর্ণ ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো। আর আজকের আমাদের ইউটিউব চ্যানেলে তুমি যদি প্রথম হয়ে থাকো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমার নিকটবর্তী যারা বন্ধুরা রয়েছে যারা ISSB তে পরীক্ষা দিতে যাবে তাদের কাছে আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবা। আর বেসিক্যালি আমাদের সোজা ট্রেনিং একাডেমি 2015 সাল থেকে আমরা কার্যক্রম পরিচালনা করছি। এখানে আমরা অফিসার এবং সৈনিক পদের বিভিন্ন ধরনের কোর্স করিয়ে থাকি। তোমরা তো হয়তো বা অনেকে জানো বা অনেকে জানো না, সে কারণেই আসলে বলা। তো যাই হোক, লেটস গো। এখন একটু চলো, তোমরা একটু বড় মনিটরের দিকে লক্ষ্য করো। আমরা আজকে শিখবো ISSB তে ডে ওয়ান থেকে ডে ফোর পর্যন্ত কি কি পরীক্ষা হয়, ঠিক আছে? যদিও বা ভিডিওটা একটু বড় হতে পারে, তো আমি আশাবাদী তোমরা ভিডিওটি শেষ না পর্যন্ত আমার সঙ্গেই থাকবা, আমাদের সোজা ট্রেনিং একাডেমির সঙ্গেই থাকবা। তো যাই হোক, ISSB তে সিলেক্টর অফ দ্য লিডার্স, এটা হচ্ছে ISSB স্লোগান। তোমরা যখন ISSB তে পরীক্ষা দিতে যাবা তখন কিন্তু তোমরা দেখবা ISSB এর মেইন গেটে কিন্তু এই মোটোটা দেওয়া রয়েছে, ঠিক আছে? তো যাই হোক, চলো আমরা একটু দেখি ISSB এর পুরো 4 দিনের যে কার্যক্রম গুলো হয় সেগুলো আমরা আজকে জানব। এটা হচ্ছে আমাদের সোজা ট্রেনিং একাডেমির ছাত্ররা, তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে দেখো ডে ওয়ান মর্নিং তোমাদের আইকিউ পরীক্ষা হবে। আইকিউ দুই ভাবে হয়, প্রথমত ভার্বাল 100টি কোশ্চেন থাকবে, সময় থাকবে 35 মিনিট। এরপরে নন ভার্বাল 38টি কোশ্চেন থাকবে, সময় থাকবে 22 মিনিট। আইকিউ স্ক্রিন আউট রেজাল্ট হবে, অর্থাৎ আইকিউ তে যারা টিকবা তাদের পরবর্তীতে পিকচার পারসেপশন এন্ড ডিসক্রিপশন টেস্ট অথবা ডিসকাশন টেস্ট নামে আমরা জানি সংক্ষেপে পিপিডিটি, এই পরীক্ষাটি হয়ে থাকে। এটা আমি ওভারঅল বোঝাচ্ছি, এরপরে তোমাদেরকে একদম ডে ওয়ান থেকে ডে ফোর পর্যন্ত আমি পার্টিকুলার বুঝাবো। এট এ গ্লান্স তোমরা দেখতে পাচ্ছ, এরপরে পিপিডিটি হবে, অর্থাৎ প্রথম স্ক্রিনিং টেস্ট যেটা আইকিউ ভার্বাল এবং নন ভার্বাল হয়, এখানে টিকে যাওয়ার পরে দেন পিপিডিটি পরীক্ষা হবে। পিপিডিটি পরীক্ষাটা তোমাদের 5 মিনিট সময় থাকে, 5 মিনিটে তোমাদেরকে রিড আউট করতে হয়, লজিক পার্ট এন্ড ডিসকাশন পার্ট থাকে এবং একটা কমন স্টোরিতে আসতে হয়। তোমরা সবাই জানো পিপিডিটি দেখতে হেজি পিকচার থাকে, এগুলো নিয়ে আমি পরবর্তীতে আরো অনেক ভিডিও করব। এরপরে পিপিডিটি স্ক্রিন আউট রেজাল্ট হবে, পিপিডিটিতে যারা টিকে যাবা তাদের পরবর্তীতে তোমার এসে রাইটিং থাকে। এসে রাইটিং বাংলা হচ্ছিল 10 মিনিট এবং ইংলিশ হচ্ছিল 10 মিনিট। এরপরে দেখো ডে ওয়ান আফটারনুন, অর্থাৎ এটা সকালে আমরা কার্যক্রম গুলো দেখলাম। আফটারনুনে কি হবে, সবগুলো সাইকোলজিক্যাল পরীক্ষা হবে। প্রথমে দেখো স্টোরি রাইটিং ফ্রম দ্য পিকচার, এটাকে আমরা সংক্ষেপে TAT নামে জানি। এখানে বাংলা এবং ইংলিশ দুটো দুটো করে ছবি থেকে গল্প লিখতে হয়। এরপরে স্টোরি রাইটিং ফ্রম বিগিনিং লাইন, যেটাকে তোমরা অনেকে জানো যে ইনকমপ্লিট স্টোরি, সেখানেও বাংলা থাকে এবং ইংলিশ থাকে। এখানে দুটা বাংলা থাকবে, দুটা ইংলিশ দেওয়া থাকবে। এরপরে মেমোরেবল আর বেটার এক্সপিরিয়েন্স অর মাই লাইফ, এখান থেকে এখন সমসাময়িক বোর্ডগুলোতে আসলে দেখা যাচ্ছে মেমোরেবল ইনসিডেন্ট এবং মাই লাইফ সম্পর্কে লিখতে দেয়। আগে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম ISSB তে তখন হচ্ছিল তোমার বেটার এক্সপিরিয়েন্স লিখতে দিত। তারপরে দেখো ইনকমপ্লিট সেন্টেন্স, এখানে বাংলা এবং ইংলিশ প্রত্যেকটি 25টি 25টি করে থাকবে। তারপরে WAT টেস্ট, ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট, এখানে ইংলিশের 80টি ওয়ার্ড থাকবে। এরপরে সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট, সেলফ ক্রিটিজম অ্যান্ড সেলফ ক্রিটিজম হয়ে যাওয়ার পরে সিচুয়েশন রিয়াকশন টেস্ট হয়ে থাকে, ঠিক আছে? এখন আমরা একটু যাব ডে টু মর্নিং, অর্থাৎ দ্বিতীয় দিনে কি হবে। দ্বিতীয় দিনে তোমাদের প্রথমে গ্রুপ ডিসকাশন হবে, এখানে বাংলা একটা টপিক থাকবে এবং ইংলিশ একটা টপিক থাকবে। তারপরে প্রোগ্রেসিভ গ্রুপ টাস্ক, যেটাকে আমরা PGT নামে জানি। এরপরে হাফ গ্রুপ টাস্ক, যেটাকে আমরা HGT নামে জানি। এরপরে স্ট্যাম্পোর স্পেস, এখানে
ইংলিশের স্টম্পোর স্পিচ একটা টপিকস এর উপরে তোমাকে বলতে হবে। এরপরে ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট পিএটি, তারপরে ডিপি ভাবে হতে পারে, অনেকের ক্ষেত্রে দ্বিতীয় দিন থেকে ডিপি ভাবে শুরু হয়ে যায়। এই হচ্ছে দ্বিতীয় দিনের কার্যক্রম তোমার। এখন আমরা তৃতীয় দিনে দেখব, তৃতীয় দিনে হচ্ছিল তোমার প্ল্যানিং এক্সারসাইজ থাকবে, কমান্ড টাস্ক থাকবে, এরপরে মিউচুয়াল অ্যাসেসমেন্ট থাকবে এবং সবশেষে মেডিকেল টেস্ট হবে তৃতীয় দিনে, এবং ডিপি ভাইবে যাদের বাকি থাকবে তাদেরও হবে। আর ডে থ্রি আফটারনুনে এটা হচ্ছিল সাইকোমেট্রিক্স টেস্ট, এটা একটা নতুন পরীক্ষা সংযোজন করা হয়েছে। এই পরীক্ষাটা অনেক সময় ডে থ্রিতে না নিয়ে তোমার ডে ওয়ান আফটারনুনে বা একদম রাতের দিকে সব পরীক্ষা শেষ হয়ে, সাইকোলজিক্যাল সব পরীক্ষা শেষ হয়ে কিন্তু সাইকোমেট্রিক্সটা হতে পারে। এবং ডে ফোরে মেডিকেল রিপোর্ট থাকে এবং তুমি গ্রিন কার্ড পাবা নাকি ইয়েলো কার্ড পাবা নাকি রেড কার্ড পাবা সেটার উপরে তোমার কার্যক্রম জানাই দেওয়া হবে, অর্থাৎ তোমরা কার্ড পাবা। তো যাই হোক, এখন আমরা ইন ডিপ জানবো আর কি ডে ওয়ান মর্নিং এ কি কি হবে। এখন একটু তোমরা সবাই মনোযোগ দিয়ে একটু দেখো, মানে একটু গাঁজাড়া দিয়ে কিন্তু বসতে হবে, নড়াচড়া করে বসতে হবে, কারণ অনেক কিছু আমরা শিখবো আইসিএসবি সম্পর্কে, ঠিক আছে। ফেজ ওয়ান, ডে ওয়ান মর্নিং ফেজ ওয়ান, প্রথমে দেখো তোমাদেরকে রিপোর্ট করতে হবে যখন তোমরা আইসিএসবি তে যাবা, অর্থাৎ তোমরা সেনানো বিমান বাহিনীর জন্য অফিসার পদে সিলেকশন হবা, রিটেন পরীক্ষায় সিলেক্টেড হয়ে যখন আইসিএসবি তে যাবা, তোমাদেরকে রিপোর্ট করতে হবে 7:30টা, সকাল 7:30টায় রিপোর্ট করতে হবে। রিপোর্ট করার পরে তোমাদের টেম্পোরারি একটা চেস্ট নাম্বার দেওয়া হবে, চেস্ট নাম্বার দিয়ে তোমরা ব্রেকফাস্ট করবা, ব্রেকফাস্ট করে তোমাদের টেস্টিং হলে নিয়ে যাওয়া হবে। টেস্টিং হলে নিয়ে গিয়ে তারা ব্রিফ করবে আর কি, এখন প্রেসিডেন্টের পক্ষ থেকে এসে ব্রিফ করতে পারে ডেপুটি প্রেসিডেন্ট অথবা প্রেসিডেন্টও আসতে পারে। এই ব্রিফিং গুলো খুব মনোযোগ সহকারে শুনতে হবে যখন তোমরা আইসিএসবি তে টেস্টিং হলে থাকবা, ঠিক আছে। দেখো ফেজ ওয়ানে আইকিউ অর্থাৎ ইন্টেলিজেন্স টেস্ট থাকে। এই টেস্টটাতে হচ্ছিল তোমার প্রথম ভার্বাল হবে 100 কোশ্চেন, এখানে তোমাদের পরীক্ষাগুলো সম্পূর্ণ এখন কম্পিউটারে হয়ে থাকে, সেহেতু কম্পিউটার একটু চালাতে পারদর্শী হতে হবে, ঠিক আছে। বেসিক কম্পিউটারটা জানলেই তোমরা ইনশাল্লাহ পারবা আমি বলে আশাবাদী আর কি। তো যাই হোক, ভার্বালে তোমাদের 100টা কোশ্চেন থাকে, এখানে 35 মিনিট সময় পাবা। এই হচ্ছিল তোমার টেস্টিং হল, এরকম টেস্টিং হল থাকবে, ঠিক আছে। এরকম টেস্টিং হলে তোমাদের পরীক্ষাগুলো নেওয়া হয়। তো যাই হোক, এরপরে নন ভার্বাল, নন ভার্বাল দেখো, নন ভার্বাল 38টি কোশ্চেন, সময় থাকবে 22 মিনিট, ঠিক আছে। নন ভার্বাল গুলো এরকম হয়, এই ধরনের, এগুলো নিয়ে আমি আরো পরবর্তীতে ভিডিও দিব, তোমরা কিভাবে বাসায় বসে নন ভার্বাল ভালোভাবে প্র্যাকটিস করতে পারবা। আর যখন আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসবা আমরা আরো হিউজ পরিমাণে তোমাদেরকে শেখাবো, ঠিক আছে। দেখো এটা হয়ে যাওয়ার পরে তোমাদের আইকিউ স্ক্রিন আউট রেজাল্ট দিবে। এখানে বেশিরভাগ ক্যান্ডিডেট আসলে বাদ পড়ে না, অল্প সংখ্যক ক্যান্ডিডেট খুবই বাদ পড়বে আর কি। তো যাই হোক, এরপরে আইকিউ হয়ে যাওয়ার পরে ফেজ টু, ডে ওয়ান মর্নিং ফেজ টু, ফেজ টু তে হচ্ছিল প্রথমে যেটা হবে সেটা হচ্ছে পিকচার পারসেপশন অ্যান্ড ডিসক্রিপশন টেস্ট অর্থাৎ পিপিটিটি হবে, ঠিক আছে। পিপিটিটি তে রাইটিং টাইম থাকে 5 মিনিটস। দেখো এই ধরনের পিপিটিটি হবে, পিপিটিটি তে তোমাদের একটা বড় প্রজেক্টরে হেজি একটা পিকচার দেখানো হবে, সবাই লক্ষ্য করো, দেখো এখানে একটা হেজি পিকচার দেখা যাচ্ছে, ঠিক আছে। এটাকে পারসেপশন করেই কিন্তু আসলে গল্প লিখতে হয়, এগুলো নিয়ে আমি আরো পরবর্তীতে ইন্ডিভিজুয়ালি ছবি ভিডিও আপলোড করব, তোমরা ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকলে পরবর্তীতে দেখতে পারবা। দেখো এখানে পিপিটিতে তিনটা অপশন থাকে, একটা স্পট থাকে, একটা অ্যাকশন থাকে এবং স্টোরি থাকে, এরকম একটা তোমার ক্যান্সার স্ক্রিপ্ট দেওয়া হবে, এর মধ্যে তোমাকে পিপিটিটি লিখতে হবে। তো যাই হোক, পিপিটিটি হয়ে যাওয়ার পরে তোমাদের হচ্ছিল হাটে নিয়ে যাওয়া হবে, হাটে নিয়ে গিয়ে তোমাদের এরকম সবাইকে সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসতে হবে এবং কন্ট্রাক্টিং যারা অফিসার থাকবে, তুমি যে অ্যান্সার স্ক্রিপ্টটা লিখেছো পিপিটিতে সেটাই কিন্তু তোমাদেরকে আবার ফেরত দেওয়া হবে। সবার হাতে হাতে দেখো অ্যান্সার স্ক্রিপ্টটি রয়েছে, এই অ্যান্সার স্ক্রিপ্টটি দেখে তোমাকে কি করতে হবে, রিড আউট করতে হবে। ফার্স্ট অফ অল সবার সামনে তোমাকে রিড আউট করে শোনাতে হবে তুমি কোন ধরনের গল্প লিখেছো, ঠিক আছে। এরপরে রিড আউট হয়ে যাওয়ার পরে তুমি কেন গল্পটি লিখেছো সেটার উপরে তোমাকে লজিক এবং ডিসকাশন করতে হবে। এরপরে সবার গল্প হয়ে যাওয়ার পরে অনেক ক্ষেত্রে যারা কন্ডাক্টিং অফিসাররা থাকেন সাধারণত দেখা যায় হচ্ছিল তোমার লজিক এবং ডিসকাশন পার্ট শেষ হলেই তারা একটা রেজাল্ট দিয়ে দেয়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রুপের মধ্যে একটা কমন স্টোরিতে আসতে বলে, এই হচ্ছিল বিষয়, ঠিক আছে। তো পিপিটিতে যারা টিকে যাবা তারাই কিন্তু বেসিক্যালি আইসিএসবি তে 4 দিন থাকার সৌভাগ্য অর্জন করতে পারবা। তো এই হচ্ছিল আইসিএসবি তে মর্নিং এর ডে ওয়ান মর্নিং এর ফেজ ওয়ান এবং ফেজ টু আমরা শিখলাম। এখন আমরা
ডে ওয়ান আফটারনুনে চলে যাব, ঠিক আছে? ডে ওয়ান আফটারনুনে চলে যাব। তার আগে একটু বলে দিই, আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে কিন্তু আমরা শর্ট কোর্স এবং লং কোর্সের জন্য আর্মি নেভি এয়ার ফোর্সের আইএসএসবি কোর্স করিয়ে থাকি। তোমরা চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং আমাদের একাডেমিতে আবাসিক হোস্টেল সুবিধা রয়েছে, এখানে এসে তোমরা তোমার আইএসএসবি প্রিপারেশন নিতে পারো। কিন্তু তো যাই হোক, এখন দেখো ডে ওয়ান আফটারনুন সাইকোলজিক্যাল টেস্ট, প্রথমে হবে এসে রাইটিং। এসে রাইটিং হবে, এসে রাইটিং এ দেখো বাংলা একটি এসে লিখতে হবে এবং ইংলিশ একটি এসে লিখতে হবে। এখানে বাংলার জন্য সময় পাবা 10 মিনিট এবং ইংলিশের জন্য সময় পাবা 15 মিনিট। এস্টোরাইটিং ফ্রম পিকচার অর্থাৎ টি এ ডি, এর জন্য তোমরা বাংলা দুইটা ছবি দেখতে পাবা। বাংলার জন্য এখানে কিন্তু ক্লিয়ার ছবি থাকে, হেজি পিকচার থাকবে না, এখানে একদম ক্লিয়ার ছবি থাকবে। আর গল্প লেখার জন্য তোমরা সময় পাবা, প্রত্যেকটি গল্প লেখার জন্য সময় পাবা 3.5 মিনিট করে সবাই সময়, কিন্তু ছবিটার জন্য সময় পাবা তোমরা 30 সেকেন্ড। 30 সেকেন্ড ক্লিয়ার ছবি তুমি প্রজেক্টরে দেখতে পারবা, তারপর সেখান থেকে তোমাকে বাংলা দুটো লিখতে হবে, পরবর্তীতে ইংলিশ দুটো লিখতে হবে, ইংলিশের ক্ষেত্রে 3.5 মিনিট করে সময়। এরপরে স্টোরি রাইটিং ফ্রম বিগিনিং লাইন, এখানে দেখো বাংলা হচ্ছিলো তোমার দুইটা থাকবে এবং ইংলিশ থাকবে দুইটি, মানে অসম্পূর্ণ গল্প লিখতে হবে। প্রত্যেকটার জন্য তুমি সময় পাবা 3.5 মিনিট করে সময়, বাংলা এবং ইংলিশ, ঠিক আছে? এরপরে দেখো ইনকমপ্লিটিং সেন্টেন্স, বাংলা থাকে 25টি, ইংলিশ থাকবে 25টি, সাধারণত এখানে 6 মিনিট করে সময় থাকে প্রত্যেকটা 25টির জন্য করে, ঠিক আছে? এরপরে WAT অর্থাৎ ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট, এখানে ইংলিশ ওয়ার্ড থাকবে 80টি, প্রত্যেকটার জন্য তুমি 10 সেকেন্ড করে সময় পাবা, অর্থাৎ 10 সেকেন্ডের জন্য প্রজেক্টরে একটা ওয়ার্ড আসবে, সেই ওয়ার্ডের উপরে একটা পজিটিভ সেন্টেন্স লিখতে হবে। এরপরে মেমোরেবল ইনসিডেন্ট অর বেটার এক্সপিরিয়েন্স অর মাই লাইফ, এটা লিখতে হয়। তারপরে সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট থাকে, তারপর সেলফ ক্রিটিজম থাকবে, এরপরে সিচুয়েশন রিয়াকশন টেস্ট অথবা সিচুয়েশন জাজমেন্ট টেস্ট, এটা হয়ে থাকবে, ঠিক আছে? এইভাবে আসলে আমাদের ডে ওয়ান কার্যক্রম শেষ হয়ে গেল। এবং অনেক ক্ষেত্রে কিন্তু তৃতীয় দিনে সাইকোমেট্রিক্স না হয়ে ডে ওয়ান সব পরীক্ষা শেষ হওয়ার পরে সাইকোমেট্রিক্সটি হতে পারে। এখন আমরা আলোচনা করব ডে টু, দ্বিতীয় দিনে কি কি হবে। দ্বিতীয় দিনের মর্নিং এ সর্বপ্রথম তোমাদের যেটি হবে সেটা হচ্ছিল গ্রুপ টেস্টিং টাস্ক, এখানে হচ্ছিল তোমার গ্রুপ ডিসকাশন থাকবে। গ্রুপ ডিসকাশনটি এরকম থাকে, তোমরা যারা পিপিটি দিতে টিকে যাবা তোমাদের তখন একটা পার্মানেন্ট গ্রুপ করে দেবে, ওই গ্রুপে যে কয়েকজন সদস্য থাকবে সেই সদস্যদেরকে হাটে নিয়ে গিয়ে গ্রুপ ডিসকাশন গুলো হয়। গ্রুপ ডিসকাশন গুলো একটা বাংলা টপিকস থাকবে এবং একটা ইংলিশ টপিকস থাকবে, এবং সমসাময়িক নিউজের উপরেই কিন্তু আসলে ঘটনা বা সংবাদের উপরেই কিন্তু গ্রুপ ডিসকাশন গুলো হয়ে থাকে, সে কারণে তোমাদেরকে বেশি বেশি করে নিউজ পড়তে হবে এবং পেপার পত্রিকা একটু লক্ষ্য রাখতে হবে। গ্রুপ ডিসকাশন হয়ে যাওয়ার পরে তোমাদের হবে প্রোগ্রেসিভ গ্রুপ টাস্ক অর্থাৎ PGT, এখানে 40 মিনিট সময় থাকবে, 4টা ফিল্ড থাকবে অর্থাৎ 4টা স্টেপ থাকবে এরকম, ঠিক আছে? প্রত্যেকটা স্টেপে পার হওয়ার জন্য তোমরা 10 মিনিট করে সময় পাবা। তো যাই হোক, এরপরে তোমাদের হবে হাফ গ্রুপ টাস্ক, মানে PGT তোমরা যদি 8 জন থাকো, 8 জন যদি PGT করো, হাফ গ্রুপ টাস্কে তোমরা তার অর্ধেক হয়ে যাবা। সময় থাকবে তোমাদের হাফ গ্রুপ টাস্ক কমপ্লিট করার জন্য 7 মিনিট এবং 1টা ফিল এখানে অতিক্রম করতে হয়, ঠিক আছে? দেখো এরপরে থাকবে স্টেমপোরি স্পেস, এখানে তোমাকে GTO স্যার দুটা টপিকস দিবে, দুটা টপিকস এর মধ্যে তোমাকে যে কোনো একটা টপিক সিলেক্ট করতে হবে এবং ওই টপিকস এর উপরে 3 মিনিট তোমাকে ডেস্কের সামনে গিয়ে স্পেস দিতে হবে, এটাই হচ্ছে স্টেমপোরি স্পেস। একটু দেখে স্টাম্পোর স্পেসটা দেখো, এই ধরনের স্টাম্পোর স্পেস গুলো হয়ে থাকে, ঠিক আছে? এগিয়ে চলো GTO স্যার, এরকম স্টাম্প থাকে গ্রুপের সবার সামনে এবং GTO স্যারের সামনে তোমাকে স্টাম্পোর স্পেস দিতে হবে। এটা হচ্ছে স্টাম্পোর স্পেস। এরপরে ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট PAT, ঠিক আছে? এখানে 7টা অবস্টেকল থাকবে, এই 7টা অবস্টেকলের জন্য তোমরা ছেলে প্রার্থীরা অর্থাৎ পুরুষ প্রার্থীরা সময় পাবা 3.5 মিনিট এবং মহিলা প্রার্থীরা সময় পাবা 4.5 মিনিট। 4.5 মিনিট অথবা 3.5 মিনিট সময়ের মধ্যে তোমাকে কি করতে হবে, অবস্টেকল গুলো পার হতে হবে। কি কি অবস্টেকল পার হতে হবে দেখো, সিট আপ, চিন আপ, বার্মা ব্রিজ, লং জাম্প, শাটল রান, জিগজ্যাগ, লাডার ক্রসিং, 1 কিলোমিটার রান এবং 10 পুশ আপ, এটি এই দুটি হচ্ছিল নতুন সংযোজন করেছে ISSB তে।
এটা হয়ে যাওয়ার পরে এগুলো হচ্ছিল আইসিএসবি এর পিএইচডি এর গ্রাউন্ডের ছবি। দেখো এগুলো নিয়ে আমি পরবর্তীতে আরো প্রত্যেকটা ভিডিও পার্টিকুলারলি আমি ইনশাআল্লাহ আপলোড করব তোমাদের জন্য, যাতে করে তোমরা বাসায় বসে আইসিএসবি প্রিপারেশনটা নিতে পারো। এরপরে দ্বিতীয় দিনে ডিপি ভাইবা শুরু হয়ে যায়, ঠিক আছে? ডিপি ভাইবা নিয়ে আমি পরবর্তীতে আরো ভালোভাবে তোমাদেরকে বুঝাই দেবো কি কি করতে হবে না করতে হবে। এই হচ্ছিল তোমার দ্বিতীয় দিনের কার্যক্রম। এখন আমরা আলোচনা করব তৃতীয় দিনের কার্যক্রম নিয়ে, আইসিএসবি তে তৃতীয় দিনে কি কি হবে, ঠিক আছে? তৃতীয় দিন মর্নিং এ দেখো এখানে গ্রুপ কাজ, গ্রুপ টেস্টিং অফিসারের আন্ডারে, তোমার জিটিও স্যারের আন্ডারে অনেকগুলো কাজ থাকবে। সেটা হচ্ছিল প্রথমে প্ল্যানিং এক্সারসাইজ হবে, ঠিক আছে? প্ল্যানিং এক্সারসাইজের জন্য তোমাদেরকে রিটেন টাইম থাকে হচ্ছিল 50 মিনিট, ঠিক আছে? দেখো এখানে তোমাদেরকে প্ল্যানিং এক্সারসাইজে ছোট একটি, যখন তোমরা টেস্টিং হলে থাকবা তখন তোমাদেরকে ছোট একটা ম্যাপ দিবে রঙিন, এবং ওই ম্যাপের পাশে কিন্তু একটা সমস্যা সংঘটিত একটা গল্প থাকবে। এই সব গল্পটি পড়ে ওই সমস্যাগুলো সমাধান করতে হবে, ঠিক আছে? এটার জন্য তোমাদের সময় থেকে 50 মিনিট। এরপরে তোমাদেরকে হাটে নিয়ে যাওয়া হবে, হাটে নিয়ে গিয়ে এই ধরনের হাটে নিয়ে যাবে, হাটে নিয়ে গিয়ে তোমাদের ওই ম্যাপটাই একটা বড় ম্যাপ দিবে এবং সেখানে গিয়ে ডিসকাশন করতে হবে, ঠিক আছে? মানে তুমি কিভাবে ওই সমস্যাটা সমাধান করেছো এটার উপরে ডিসকাশন থাকে, এবং সময়টা নির্ভর করবে আসলে জিটিও স্যারের উপরে। এক এক গ্রুপে এক ধরনের সময় থাকে। এরপরে কমান্ড টাস্ক, ঠিক আছে? কমান্ড টাস্ক হচ্ছিল 7 মিনিট সময় থাকে এবং একটা ফিল্ড থাকে, এবং কমান্ড টাস্কে একজনকে কমান্ডার হতে হবে এবং তার আন্ডারে দুজন অথবা তিনজন থাকবে, বেসিক্যালি দুজনেই থাকে, অর্থাৎ তিনজন মিলে কমান্ড টাস্ক করতে হয় আর কি। এটা হচ্ছিল খুবই মজার একটি পরীক্ষা, ঠিক আছে? কমান্ডার হিসেবে কমান্ড টাস্কে নিজের পারদর্শিতা দেখাতে হবে, এটাই হচ্ছিল মেইন কাজ এটার। এগুলো নিয়ে আমি ইনশাল্লাহ আগামীতে আরো ভালোভাবে আলোচনা করব। এরপর মিউচুয়াল অ্যাসেসমেন্ট হয়, মিউচুয়াল অ্যাসেসমেন্টের পরে মেডিকেল এবং টিপি ভাবে হবে, ঠিক আছে? এই হচ্ছিল তৃতীয় দিনের কার্যক্রম গুলো। এখন আমরা দেখব ডে থ্রি আফটারনুনে কি হতে পারে। ডে থ্রি আফটারনুনে সাইকোমেট্রিক্স টেস্ট হতে পারে। এই সাইকোমেট্রিক্স টেস্টটা কিন্তু তৃতীয় দিনও হতে পারে, আমি বারবার বলছি, অথবা প্রথম দিনে সব পরীক্ষা হয়ে যাওয়ার পরেও কিন্তু হতে পারে। এখন সাইকোলজিক্যাল পরীক্ষাগুলো দেখো সাইকোমেট্রিক্স এর। সাইকোমেট্রিক টেস্ট হচ্ছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বিষয়ের উপরে সাইকোমেট্রিক্স হয়। আবার অনেক বোর্ডে দেখা যায় যে কোনো একটা বিষয়ের উপরে সাইকোমেট্রিক্স পরীক্ষা হয়ে থাকে, এটাও কিন্তু কম্পিউটারে হয়, ঠিক আছে? দেখো সিচুয়েশনাল জাজমেন্ট কোশ্চেন, এখানে 36টি কোশ্চেন থাকে, সময় থাকে 72 মিনিট। তোমরা 72 মিনিট দেখে বুঝতে পারছো তাহলে কি ধরনের এটা একটু কঠিন হতে পারে। অবশ্যই কঠিন, সেই কারণে টাইম বেশি দেওয়া হয়েছে। এরপরে ভার্বাল রিজনিং, এখানে 21টি কোশ্চেন থাকে, সময় থাকে 30 মিনিট। এরপরে অ্যাবস্ট্রাক্ট রিজনিং, এখানে 22টা কোশ্চেন থাকবে, সময় থাকবে 30 মিনিট। এরপরে নিউমেরিক্যাল রিজনিং, এখানে 30টি কোশ্চেন থাকে, সময় থাকবে 30 মিনিট। এরপরে মেমোরেবল মেমোরি টেস্ট, এটা খুবই সোজা, মানে গেম খেলার মতো, পাজেল আমরা ছোটবেলায় খেলেছি ওই ধরনের, কিন্তু খুবই মজাদার একটা পরীক্ষা। মেমোরি টেস্টে এখানে কোশ্চিন থাকবে 50টি এবং সময় থাকবে 30 মিনিট। অর্থাৎ যদি সাইকোমেট্রিক সবগুলো বিষয়ের উপরে পরীক্ষা হয় সেক্ষেত্রে তোমার 3 ঘন্টা 12 মিনিট পরীক্ষা হবে, ঠিক আছে? মনে রাখবে 3 ঘন্টা 12 মিনিট পরীক্ষা হবে। এই হচ্ছিল বিষয়। এখন এইটার মাধ্যমে তোমার তৃতীয় দিনের পরীক্ষা শেষ। এখন চতুর্থ দিনে কি হবে, চতুর্থ দিনে আসলে তোমাদের মানে বোর্ড বসবে, আসলে বোর্ড বসে সিদ্ধান্ত নিবে সাইকোলজিস্ট যারা ছিলেন প্রত্যেকটা গ্রুপে, যারা জিটিও হিসেবে কাজ করেছেন সবাই বোর্ডের নিকট তোমার ফলাফল গুলো হচ্ছিল ঘোষণা করবে, এবং ঘোষণা করে বোর্ডের সিদ্ধান্তে আসলে রেজাল্ট দেওয়া হবে, ঠিক আছে? যারা রেজাল্টে এই তিনটা কার্ড দেওয়া হয়, তিনটা কার্ডের যারা মনোনীত হবে আইসিএসবি তে আর্মি নেভি এয়ার ফোর্স অফিসার পদের জন্য, তারা এই ধরনের গ্রিন কার্ড পাবা, এবং ইয়েলো কার্ড যারা হচ্ছিল পিএটি অর্থাৎ ফিজিক্যাল পরীক্ষা যারা খারাপ করেছো তাদেরকে পিএটি তে আবার পুনরায় রিপিএটি দেওয়া হয়, হ্যাঁ, ঠিক আছে? এবং তাদেরকে শুধুমাত্র ইয়েলো কার্ড দেওয়া যারা ফিজিক্যালে একটু খারাপ করে, এবং পরবর্তীতে যারা ফিজিক্যাল যে পরীক্ষাটি খারাপ করেছো সে যদি আইসিএসবি তে গিয়ে যদি আবার ভালো করতে পারে সে কিন্তু অবশ্যই গ্রিন কার্ড নিয়ে আসতে পারবে, আর যারা একেবারে মনোনীত হবে না তারা হচ্ছিল রেড কার্ড পাবা। তো যাই হোক, এই হচ্ছিল মোটামুটি আমাদের
ওভারঅল আইএসএসবি ডে ওয়ান থেকে ডে ফোর পর্যন্ত আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, যদিও বা ভিডিওটি অনেক বড় হয়েছে। ধৈর্য সহকারে যারা শেষ পর্যন্ত আমার সঙ্গে ছিল, আমার ভিডিওটি দেখেছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য শুভকামনা থাকলো, কারণ আইএসএসবিতে চান্স পেতে চাইলে ইফেক্টিভ কিছু কোয়ালিটি অর্জন করতে হবে এবং অফিসার লাইক কোয়ালিটিস কিছু অর্জন করতে হবে, ঠিক আছে? আমি তোমাদেরকে সামনে কয়েকটি ক্লাসের মধ্যে আমি অফিসার লাইক কোয়ালিটিস নিয়ে একটি ভিডিও বানাবো, যেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আর্মি নেভি এয়ারফোর্সের অফিসার হতে চাচ্ছ, তোমার আসলে এখন থেকে কি কি কোয়ালিটি থাকা দরকার। তো যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা, সবাই যাতে সবার স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারো, সবাই যেন আইএসএসবিতে বেস্ট দিয়ে যে স্বপ্নের গ্রিন কার্ড সেটা যাতে অর্জন করতে পারো। আর আমাদের সোজেট ট্রেনিং একাডেমিতে সমসাময়িক আইএসএসবি ব্যাচে ভর্তি চলছে, তোমরা চাইলে শর্ট কোর্স অথবা লং কোর্সের জন্য এখানে এসে প্রস্তুতি নিতে পারো। বাংলাদেশের যে কোনো জেলা থেকে তুমি আসতে পারো, আমাদের ট্রেনিং সেন্টারটি রংপুরে অবস্থিত, একদম রংপুর শহরে। এখানে আমাদের আবাসিক হোস্টেল সুবিধা রয়েছে এবং আমরা এখানে সর্বাত্মক চেষ্টা করি আইএসএসবি যে নিয়মগুলো রয়েছে, অর্থাৎ সঠিক দিক নির্দেশনাগুলো রয়েছে, সেগুলোর মাধ্যমে তোমাদেরকে আইএসএসবিতে গ্রিন কার্ড পাওয়ার মতো উপযুক্ত করে গড়ে তোলাই কিন্তু আমাদের সোজা ট্রেনিং একাডেমির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।